অনেক যুবক ভাইয়েরা বলে দাড়ি রাখতে চাই, কিন্তু আমি একেবারে ইয়াং, আমি একেবারে বাচ্চা, আমি মাত্র ইন্টারে পড়ি, আমি মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, হুজুর আমি অল্প বয়সের ছেলে, আমি যদি এখন দাড়ি রাখি মানুষ আমাকে মুরব্বি মুরব্বি বলবে। এই বেটা, তুমি বুকে হাত দিয়ে বলতে পারো যে আগামী 2 দিন তুমি জীবিত থাকবা, বুকে হাত দিয়ে বলো, বাবার সন্তান হলে বুকে হাত দিয়ে বলো যে আমি আগামীকাল জীবিত থাকবো। আরে এখন জীবিত আছো, জোহরের সময় তোমার জানাজার নামাজে পড়া লাগতে পারে, বুকে হাত দিয়ে বলো আমি 2 দিন জীবিত থাকবো। আরে 2 দিনের তোমার জীবনের গ্যারান্টি নাই, তুমি কিসের উপর ভিত্তি করে নবীজির কলিজার মধ্যে খুর লাগাও আমার বুঝে আসে না। অনেক যুবকরা আবার একটা কথা বলে, হুজুর আমি ইয়াং, বিবাহ করি নাই, পানি দেন, আমি খুব অসুস্থ, তারপরে কথা বলতেছি আপনাদেরকে পাইছি বিদায়। বলে হুজুর আমি ইয়াং, আমি এখন যদি দাড়ি রাখি আমার কাছে মেয়ে বিবাহ দিবে না, দাড়ি রাখলে বলে মেয়ে বিবাহ দেয় না। তো হুজুররা বিবাহ না করে আসে, দাড়ি রাখলে বিবাহ দিবে না, এটা একটা অবান্তর প্রশ্ন, এটা একটা অবান্তর প্রশ্ন, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। একদিন আমাকে একজন যুবক বললো, হুজুর দাড়ি রাখলে মেয়েরা চয়েস করে না, মেয়েরা বলে একটা কথা বলে যে এই ছেলের মুখ বরা দাড়ি, আরে মুখ বরা দাড়ি তার সুমা দেওয়ার জায়গা নাই। আমি হাসার জন্য বলি না, আমাকে বলছে বিদায় বলছে, আমি হাসার জন্য বয়ান করি না কোনো সময়, আমার বয়ান বলিষ্ঠ হয়। অনেকে বলে হুজুর আপনি এত উচ্চ আওয়াজে কথা বলেন, ভয় লাগে আমাদের অন্তরে। আরে ভাই, যারা বলে হুজুররা এত চিল্লায় খা, একেবারে গণ্ডমূর্খ। আপনি হাদিস খুলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা খতাবা, নবী যখন ভাষণ দিত, নবী যখন খুতবা দিত, নবী যখন বয়ান করত, নবীজির আওয়াজ আমার চেয়ে উচ্চ আওয়াজ হয়ে যেত, নবীজির চেহারা মুবারক লাল হয়ে যেত, নবীজি বলতো এই এটা করো, এই সেটা করো, এত বলিষ্ঠ কণ্ঠে নবী কথা বলতেন, মনে হইতো নবীজি দুশ্মনদের সম্পর্কে সতর্ক করতেছে। অর্থাৎ যারা বলে হুজুররা এত চিল্লায় কথা বলে কেন, এরা নবীজির ওয়াজের খবরই জানে না, নবীজি আমার চেয়ে উচ্চ আওয়াজে কথা বলতো, নবীজি বলিষ্ঠ কণ্ঠে কথা বলতো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আহলে হাদিসের বক্তা, আমি ওনার মতন বলি না যে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই, আমি বলি না সুর দিয়ে ওয়াজ করা বেদাত, যারা পারে না এরা করুক না, সমস্যা কি? যাদের অনেকের গলা সুর আছে, কিচ্ছা কাহিনী বলে বলুক, আমি সমস্যা বলি না, কিন্তু আমি বলি বলিষ্ঠ কণ্ঠে কথা বলা আমার পয়গাম্বরের সুন্নত। এই জন্য আমি হাসার জন্য বলি না, তুমি মেয়ের সুমো খাওয়ার জন্য দাড়ি কাটো বেটা, আরে তুমি আজকে দাড়ি রাখো, আমি তোমাকে বলি ইনশাআল্লাহ এমন মেয়ে তোমাকে আল্লাহ মিলাবে, এমন মেয়ে তোমাকে আল্লাহ মিলাইয়া দিবে, জান্নাতের মধ্যে যে একটা শান্তি, জান্নাতের শান্তির কিছুটা তুমি দুনিয়াতে অনুভব করতে পারবা। আজকে যুবক তুমি দাড়ি রাখো, আল্লাহ এমন মেয়ে মিলিয়ে দিবে জান্নাতের হুর দ্বারা যে শান্তি পাইবে তুমি, ওই কিছু শান্তি তুমি দুনিয়াতে পাইবে ইনশাআল্লাহ। অসভ্য দাইয়ুস কোন নারী আল্লাহ তোমাকে মিলাবে না, আজকে তুমি দাড়ি রাখো ইনশাআল্লাহ। এই যুবক তোমাকে আমি টাকা পয়সা দিতে না পারি, আমি তোমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটি করে দিতে না পারি, এই যুবক আমি তোমাকে প্রতিষ্ঠিত করে দিতে না পারি, তোমাকে লক্ষ লক্ষ টাকা দিতে না পারি, কিন্তু আমি তোমাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাতের রাস্তা দেখাইতে পারবো ইনশাআল্লাহ। অতএব যে বিবাহ আমার কাছে দিবে, আমার কাছে দিবে কিনা, আরে দাড়ি রাখলে মেয়েরা পছন্দ করবে, এই কারণে তুমি দাড়ি কাটবে না প্লিজ। এই যে আমি এক লোক, বিশ্বাস করো আমি গর্ব বা অহংকারের জন্য বলি না, আমার একটা বিবাহ আসছে মাদুবদি থেকে, কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, আমার মতন লোকেরা 50 বার ক্রয় করবে, আবার 50 বার বিক্রি করবে। ওই লোক বলছিল আমি যেমনি হোক আমার মেয়েকে ওর কাছে বিবাহ দিব। আমি বলেছিলাম আম্মা আমার শ্বশুর কমসে কম একজন আলেম থাকবে, যদি আলেমও না হয় তাহলে কমসে কম তার মুখে দাড়ি থাকবে, আমি জাতির সামনে ভাষণ দেই, আর আমার শ্বশুরের মুখে নবীর সুন্নত থাকবে না, আমার লজ্জা লাগে এটা। আমি হেদায়েত কামনা করি, আমি তোমাকে বলি যুবক, আমি আমার ছাত্র জীবন থেকে নিয়ে আমার সম্পর্কে তোমরা জানো,
অনেকেই জানো, আমার মুয়াজ্জিন, পূর্ববর্তী মুয়াজ্জিন, উনি বলতো এত লেখাপড়া করেন মাথাটা নষ্ট হয়ে যাবে। সর্বপ্রথম আমার টিচার হলো আমার বাবা, আমার বাবা আমাকে প্রথম শিক্ষা দিয়েছে। এরপরে আমি বাংলাদেশের আওয়ামী মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, আমি আলিয়ার সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, অনার্স মাস্টার্স করেছি, পিএইচডি করবো এই কিছুদিনের মধ্যে। আমার ছাত্র জীবন থেকে নিয়ে আজ পর্যন্ত এমন সময় খুব কম গেছে যে আমি অবসর, আমি লেখাপড়ার মধ্যে ব্যস্ত। তো ফ্রি থাকলে শয়তানের অসাধায় গুণা করতে সময় পান, আমি গুণা করার সময়ই পাই নাই। আমি নাবালক থাকতে, আমি নাবালক অবস্থায় আমি নামাজ আদায় করি, আমি নাবালক থাকতে আমি রোজা রাখি, আমার উপর রোজা ফরজ হয় নাই ওই সময় থেকে আমি রোজা রাখি, আরে আমার উপর নামাজ ফরজ হয় নাই মাদ্রাসার মধ্যে ওই সময় থেকে আমি নামাজ আদায় করি। আমার জীবনে নারী কি আমি বুঝি না, আমি নারীর সাথে জীবন ও জিনায় লিপ্ত হই নাই, আমি নারীর সাথে জীবন ও জিনায় লিপ্ত হই নাই। আমার জীবনে সারা জীবন কোরআন হাদিস রিসার্চ করে আমার সময় অতিবাহিত হয়েছে, গুণা আমার জীবনে খুব কম করেছি। মানুষ গুণা করে কিন্তু আমার জীবনে আমি গুণা খুব কম করেছি। নারী বলতে আমি বুঝি না, প্রেম প্রীতি, প্রেম প্রীতি বলতে আমি বুঝি না, আমার জীবনে নামাজ রোজা আমি কাজা দিই নাই। এরপরে আল্লাহকে বলি, আল্লাহ তুমি তো আল্লাহ জানো আমার জীবনে আমি গুণের মধ্যে কি পরিমাণ লিপ্ত হয়েছে, আল্লাহ তুমি তো জানো। আল্লাহ এর ফলেও আমি তোমাকে বলি, আমার জীবনের কোরআন হাদিস আমার আমল আখলাক যদি আল্লাহ তুমি কবুল নাই করো, আল্লাহ কোন আমল যদি কবুল না করো, আমার দাড়িটা রুছিলে আল্লাহ আমার মাফ করে দিন। সুবহানাল্লাহ, আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার দাড়ি তোমার নবীর সুন্নত রেখেছি, আমাকে এইটা রুছিলে আল্লাহ মাফ করে দিও আল্লাহ, আমি তোমার নবীর সুন্নত আমার গালের মধ্যে লাগাইছি।